হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রথমে একটি ট্রে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু ভুট্টা নিয়েছি, এখানে প্রায় 100 গ্রাম ভুট্টা আছে। তারপর আমরা একটি মগ নিলাম। এরপর দেখতে পাচ্ছেন কিছু পেয়ালার মধ্যে কিছু পানি আছে, আর এবার আমরা এই মগের মধ্যে আমাদের সেই ভুট্টাগুলোকে ঢালবো। এবার এই ভুট্টার মধ্যে পানি দিয়ে এই ভুট্টাগুলোকে ভিজিয়ে রাখতে হবে। এখন আমরা 24 ঘন্টা এই ভুট্টাটাকে এইভাবে পানির মধ্যে ভিজিয়ে রাখবো। দেখতে পাচ্ছেন 24 ঘন্টা পরে ভুট্টাগুলো কীরকম হয়েছে। এবার আমরা একটি পরিষ্কার নেট দিয়ে এই ভুট্টাগুলোকে নেটের মধ্যে ঢেলে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি নেটের মধ্যে এখন ভুট্টাগুলোকে ঢালবো। আমরা ভুট্টাগুলোকে ঢেলে নিলাম। এবার আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে এই ভুট্টাগুলোকে ঝরায় রাখতে হবে, মানে ঝরা দিতে হবে যাতে এর পানিগুলো সব পড়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এবার ভুট্টাগুলোকে আমরা একটা পুটুলি বেঁধে রাখলাম। এবার এই পুটলাটাকে ঝরা দিয়েছি, ঝরা দেওয়া শেষ। এবার এই পুটলাটাকে আমরা এটার মধ্যে রেখে একটু অন্ধকার জায়গায় রাখতে হবে, এটা জার্মিনেশন হবে। এখন এটাকে আমরা ঢেকে রাখবো, এইভাবে রেখে দেব 24 ঘন্টা। এখন দেখেন 24 ঘন্টা পরে এগুলোর জার্মিনেশন হয়ে গেছে। এবার এগুলোকে আমরা সুন্দর করে ট্রের মধ্যে ঢেলে নেব। এখন আমরা ট্রের মধ্যে ঢেলে নিচ্ছি। অনেক সুন্দর প্রত্যেকটা বীজ থেকে অঙ্কুরোদ্গম হয়েছে, এবং প্রত্যেকটার দেখেন, হ্যাঁ এগুলো কিন্তু জ্বর, প্রত্যেকটার দেখতে পাচ্ছেন সাদা সাদা, এগুলো প্রত্যেকটার জ্বর বেরোয়েছে, জার্মিনেশন হয়েছে। এবার এগুলোকে সুন্দর করে এর মধ্যে সাজিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমরা এগুলোকে হাত দিয়ে সুন্দর করে গুছিয়ে রাখছি। এবার এরকম অবস্থায় আমাদের পানি দিতে হবে, সকালে এবং বিকেলে দুই টাইমই পানি দিতে হবে। পানি যদি ঠিক মতো না পায় তাহলে কিন্তু এই চারার গাছগুলো প্রত্যেকটাই মারা যাবে। দেখুন, আমরা একটা হ্যান্ড স্প্রে বাজার থেকে কিনে এনেছি, 25 টাকা দাম। এটাকে একটা বোতলের মুখে লাগিয়ে নিলাম। এবার দেখ, আমরা পানি দিয়ে স্প্রে করে দিচ্ছি, অল্প করে, বেশি দিয়ে দিতে হবে না। বেশি পানি জমে থাকলে কিন্তু আবার বীজগুলো নষ্ট হয়ে যাবে, এই জন্য এমনভাবে পানি দিতে হবে যাতে বীজগুলো একদম হয় না থাকে। এবার একটি পাতলা এবং পরিষ্কার একটি নেট দিয়ে ঢেকে দেবো, এবং তার উপরে কিছু স্প্রে করে দেবো যাতে ভিজা থাকে, আর্দ্রতা ঠিক থাকে। দেখুন, তারপর পরের দিন আরও 24 ঘন্টা পর, এবার আমরা একেটাকে একটু পানি দিয়ে সুন্দর করে দিচ্ছি। এবার দেখেন 2 দিন পর, 2 দিন পর একেবারে অনেক সুন্দর হয়ে জ্বালাইছে, দেখতেই পেতেছেন আপনারা। আমরা আবার একটু পানি টানি দিয়ে দিচ্ছি। দেখুন, এই চারার বয়স হলো 3 দিন, 3 দিনে যথেষ্ট পরিমাণ বড় হয়েছে এবং অত্যন্ত সুন্দর হয়েছে। দেখুন, অনেক জ্বর হয়েছে, এগুলো কিন্তু সাদা সাদা সব জ্বর। আবার পানি দিয়ে দিচ্ছি। দেখেন, চারার বয়স আজকে হলো 4 দিন, চতুর্থ দিনে চারা প্রায় খাওয়ানোর উপযুক্ত হয়ে গেছে। আপনার এখন ইচ্ছা করলে খাওয়াইতে পারেন, আপনার ইচ্ছা করলে আরও 2-3 দিন রাখতে পারেন, কোনো সমস্যা নেই।
গরু ছাগল সব কিছুতেই খাইবে। এগুলো আপনার টার্কি একেবারে রুট সহ আপনার এটার তিনটা জিনিস পাবে, ঘাস পাবে, রুট পাবে এবং দানাদার বীজ সহ খাবে। দেখুন আজকে পঞ্চম দিন, গাছগুলো লাল লাল হয়ে গেছে, একেবারে খাওয়ানোর উপযুক্ত হয়ে গেছে। এখন এরকম অবস্থায় 1 কেজি ভুট্টা থেকে প্রায় 7 কেজির মতো পাওয়া যায়। আজকে আমি এগুলোকে আপনাদের খাইয়ে দেবো, দেখবেন আপনি, দেখাবো আপনাদের সামনে। দেখুন আমরা এগুলোকে এখন একটা গামলার মধ্যে রাখছি, কীভাবে খাওয়াতে হয় আপনারা দেখেন। এইভাবে দিলে একটাও মানে ফেলনা যায় না, এভাবে ছিঁড়ে ছিঁড়ে দিলে ওরা সবগুলো খাবে গরুতে। দেখেন আমরা দিচ্ছি, এবং গরু অত্যন্ত মানে এটা যে কি খাবার খায় আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখছেন গরু এখান থেকে ঘাস পাচ্ছে, তারপর আপনার রুটের যে পুষ্টিগুণ আছে সেটা পাচ্ছে, প্লাস আপনার যে দানাদার খাদ্য আছে সেটাও গরু এখান থেকে খাচ্ছে। আর এটা একেবারে ঘরের মধ্যে করা যায়, মানে কোনো মাটির প্রয়োজন হয় না, কোনো জমি লাগে না, আপনি যখন খুশি তখন করতে পারবেন। দেখেন আপনি প্রায় আমার 1 গামলা হয়ে গেছে, এখানে মাত্র আমার 2 টাকার ভুট্টা, 100 গ্রাম ভুট্টার দাম মাত্র 2 টাকা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, খোদা হাফেজ।